বর্জ্য থেকে সম্পদে পরিণত করার নতুন স্ক্র্যাপিং নীতি দেশের অর্থনীতিকে নতুন দিশা দেখাবে। গুজরাটের গান্ধীনগরের শিল্প সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার 75 বছর পূর্তিতে আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে আজ দেশ জুড়ে ফিড ইন্ডিয়া ফ্রিডম রান 2 এর সূচনা করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। তৃণমূলের অতি সক্রিয়তার কারণে ত্রিপুরার রাজনীতি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিজেপি এবং সিপিআইএম এর কাছে আলোচনার বিষয়, তবে এখনই তৃণমূলকে গুরুত্ব দিতে নারাজ দুপক্ষই। দেশ 52 কোটিরও বেশি কোভিড ভ্যাকসিনের ডোজ দিয়ে এক নতুন মাইলফলক অতিক্রম করেছে। আরোগ্যের হার বেড়ে 97.46%। লর্ডসে দ্বিতীয় টেস্টে 364 রানের সমাপ্ত ভারতের প্রথম ইনিংস, ব্যাট করতে নেমে 2 উইকেট হারিয়ে যথেষ্ট চাপে ইংল্যান্ড। নমস্কার। করোনা সংক্রমণ কিছুটা কমলেও সতর্কতা বজায় রাখা জরুরি, তাই আমিও খবর পড়ছি মাস্ক পরে, আপনারাও বাইরে বের হলে অবশ্যই সঠিকভাবে মাস্ক পরুন। এবার আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গুজরাটের গান্ধীনগরে লগ্নিকারীদের শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখলেন। কেন্দ্রীয় সড়ক ও মহাসড়ক মন্ত্রক এবং রাজ্য সরকারের যৌথ সহযোগিতায় এই সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বর্জ্য থেকে সম্পদে পরিণত করার নতুন স্ক্র্যাপিং নীতি দেশের অর্থনীতিকে নতুন দিশা দেখাবে। তিনি বলেন, দূষণ কমাতে এই নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। পুরনো গাড়ি স্ক্র্যাপ করলে মিলবে শংসাপত্র, নতুন গাড়ির রেজিস্ট্রেশনে মিলবে ছাড়। नई स्क्रैपिंग पॉलिसी वेस्ट टू वेल्थ, कचरे से कंचन के अभियान की, सर्कुलर इकोनॉमी की एक अहम कड़ी है। ये पॉलिसी देश के शहरों से प्रदूषण कम करने और पर्यावरण की सुरक्षा के साथ तेज विकास की हमारी कमिटमेंट को भी दर्शाती है। रीयूज, रीसाइकल और रिकवरी के सिद्धांत पर चलते हुए ये पॉलिसी ऑटो सेक्टर में, मेटल सेक्टर में देश की आत्मनिर्भरता को भी नई ऊर्जा देगी। इतना ही नहीं, ये पॉलिसी देश में 10,000 करोड़ रुपए से अधिक का नया निवेश लाएगी और हजारों रोजगार का निर्माण करेगी। প্রধানমন্ত্রী বলেন, আগামী 25 বছর দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বিকাশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ ব্যাপারে প্রযুক্তি ও আবিষ্কারে গুরুত্ব দেন তিনি। অটো ম্যানুফ্যাকচারিং সে জুড়ি ভ্যালু চেইন কে লিয়ে জিতনা সম্ভব হো উতনা কম হমে ইম্পোর্ট পর নির্ভর রহনা পড়ে। लेकिन इसमें इंडस्ट्री को भी थोड़े एक्स्ट्रा एफर्ट्स की जरूरत है। आने वाले 25 साल के लिए आपके पास भी आत्मनिर्भर भारत का एक स्पष्ट रोडमैप होना चाहिए। देश अब क्लीन, कंजेशन फ्री और कन्वीनियंट मोबिलिटी की तरफ बढ़ रहा है, इसलिए पुरानी अप्रोच और पुरानी प्रैक्टिसेस को बदलना ही होगा। आज भारत सेफ्टी और क्वालिटी के हिसाब से ग्लोबल स्टैंडर्ड्स अपने नागरिकों को देने के लिए प्रतिबद्ध है। BS4 से BS6 की तरफ सीधे ट्रांजिशन के पीछे यही सोच है। साथियों, देश में ग्रीन और क्लीन मोबिलिटी के लिए सरकार रिसर्च से लेकर इंफ्रास्ट्रक्चर तक हर स्तर पर व्यापक काम कर रही है। इथेनॉल हो, हाइड्रोजन फ्यूल हो या फिर इलेक्ट्रिक मोबिलिटी, सरकार की इन प्राथमिकताओं के साथ इंडस्ट्री की सक्रिय भागीदारी बहुत जरूरी है।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সড়ক ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি ও রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। স্বাধীনতার 75তম বছর পূর্তিতে আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে আজ দেশজুড়ে ফিট ইন্ডিয়া ফ্রিডম রান 2 এর সূচনা হয়েছে। দেশের 744টি জেলায় একযোগে এই কর্মসূচির সূচনা করেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। নতুন দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এছাড়া দেশের বিভিন্ন কেন্দ্রে এই দৌড়ের আয়োজন করা হয়। ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেন, প্রধানমন্ত্রীর উৎসাহে দেশব্যাপী এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশের সেনাবাহিনীর সঙ্গে সাধারণ মানুষ এই কার্যক্রমে যোগ দেওয়ায় এক নতুন শক্তি দেশকে প্রেরণা দেবে। आजादी के अमृत महोत्सव को मनाने के लिए माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने हम सबसे आह्वान किया है कि अमृत महोत्सव को जन भागीदारी के माध्यम से जन आंदोलन बनाएंगे। जनता को जागरूक करने का काम, जनता को जोड़ने का काम और उन लोगों तक, उन परिवारों तक पहुंचने का काम जिन्होंने आजादी से पहले और आजादी के बाद भी बहुत बड़ा योगदान दिया है। ऐसे बहुत सारे अनसंग हीरोज भी जिनका व्याख्यान शायद बहुत ना होता हो लेकिन जिनका योगदान बहुत बड़ा रहा हो, हमें उन तक भी आजादी के अमृत महोत्सव के समय पहुंचना है। सेना के जवान ना केवल सीमा की सुरक्षा करते हैं बल्कि देश के अंदर भी रक्षा सुरक्षा करते हैं और आपात स्थितियों में भी अपना योगदान देने से पीछे नहीं हटते और फिट इंडिया फ्रीडम रन में भी बढ़ चढ़कर हमारे सेना के जवानों ने अपना योगदान दिया है। तो एक और सेना के जवान, दूसरी ओर भारत के नौजवान, जब ये इकट्ठे हो जाएं तो दुनिया की कौन ताकत इनको रोक सकती है। ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক জানান, ফিট ইন্ডিয়া ফ্রিডম রান উপলক্ষে দেশের যুব সম্প্রদায়ের মধ্যে প্রভূত উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। আজাদি কে অমৃত মহোৎসব মে হাম লোক শামিল হো রহে হ্যায়, ফিট ইন্ডিয়া কা ফ্রিডম রান মে হাম লোক শামিল হো রহে হ্যায়, তব জাকে এসা লগ রহা হ্যায় কি আদরণীয় প্রধানমন্ত্রী জি কা জো সপনা হ্যায়, সপনা থা कि न्यू इंडिया को कैसे फिट इंडिया बनाया जाए, मुझे लगता है कहीं जाके आप लोगों का ये योगदान न्यू इंडिया को फिट इंडिया बनाने में बहुत कार्यकारी साबित होंगे। और एक फिट इंडिया का निर्माण करने के लिए, एक सुस्त राष्ट्र का निर्माण करने के लिए आपका ये योगदान बहुत महत्वपूर्ण है। সরকার বলেছে, দেশ মোট 100 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদন করে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক অতিক্রম করেছে। এ ধরনের বিদ্যুৎ উৎপাদনে বিশ্বে ভারতের স্থান চতুর্থ। অন্যদিকে সৌর বিদ্যুতের ক্ষেত্রে ভারত রয়েছে পঞ্চম স্থানে। বিদ্যুৎ ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী আর কে সিং এক টুইটে বলেন, ভারত বিদ্যুৎ ক্ষেত্রে এক নতুন ইতিহাস রচনা করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের ফলে ভারত শক্তি ক্ষেত্রেও প্রথম সারির দেশগুলির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। স্বাধীনতার 75 বর্ষ পূর্তিতে আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ বেশ কয়েকটি কর্মসূচির সূচনা করলেন। প্রবীণদের সঙ্গে জনসম্পর্ক অভিযান, দেশ রক্ষায় বীর শহীদদের জীবন নিয়ে সংকলিত একটি গ্রন্থ উদ্বোধন করেন তিনি। বর্ডার রোডস অর্গানাইজেশন দেশের 75টি অঞ্চলে স্বাধীনতার 75 বর্ষ পূর্তিতে অনুষ্ঠানের আয়োজন করছে। এর মধ্যে পূর্ব লাদাখে 19,300 ফুট উচ্চতায় যানবাহন চলাচলযোগ্য উমলিঙ্গা পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, আজাদী কা অমৃত মহোৎসবের মধ্যে দিয়ে দেশের মহান ঐতিহ্যকে তুলে ধরছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ। जो पूरे इस देश का संचालन नहीं करता है, एक राष्ट्र का संचालन नहीं करता, वो सृष्टि का संचालन करता है, उस विराट में मृत्यु के बाद में मिल जाना चाहता हूं, जीवन के सारे बंधनों से मुक्त हो जाना चाहता हूं, हम अमरत्व को मैं प्राप्त करना चाहता हूं, मृत्यु से अमरत्व की ओर। জাতীয় স্তরে বিজেপি বিরোধিতায় যে কোনো দলের সঙ্গে জোট গড়তে সিপিআইএম এর কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
आज कोलकाता एक सांबादिक सम्मेलन येचुरी जानान तबे पुरोटाई निर्भर करछे सेई दलेर सदिच्छार उपरे সেই সঙ্গে সীতারাম ইয়েচুরি এও জানান যে ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্কের বিষয়ে আলোচনা করার সময় এটা নয় কারণ নির্বাচন এখনো অনেক দেরি পলিটিক্যালি তো আমরা বলবো বিজেপিকে বলেছি অলরেডি বলেছি কিন্তু এটা মতলব নেই কি আমরা সাপোর্ট করব টিএমসিকে পলিটিক্যালি আমরা বলেছি প্রাইমারি আওয়ার দসেগ ইজ দ্য বিজেপি এটা আমাদের অল ইন্ডিয়া লাইন পার্টি কংগ্রেস রেজলিউশন 21st পার্টি কংগ্রেস 22nd পার্টি কংগ্রেস এন্ড সেন্ট্রাল কমিটি ওটাতে কিছু নো বডি গল কনফিউশন তৃণমূল বিজেপি বিরুদ্ধে আর পে ইরা দেখুন না ওখানে কি আছে সোশ্যাল বে ওর ভোটস কি ওর লোক যেটা ছিল রাজসভা একচুয়ালি বিজেপি এমএলএ আরে মিডিয়াতে হয় কি পলিটিক্স আপনারা চেষ্টা করুন কিন্তু পলিটিক্স হয় অন দ্য গ্রাউন্ড অন দ্য গ্রাউন্ডটা কি তার চরিত্রটা দেখি তৃণমূল কংগ্রেস সারা দেশে বিশৃঙ্খলা ও হিংসা রাজনীতি ছড়িয়ে দিতে চাইছে বলে অভিযোগ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ আজ কলকাতা নিউ টাউনে সাংবাদিকদের তিনি বলেন তৃণমূল কংগ্রেস ত্রিপুরাতে গিয়েও অশান্তির পরিবেশ তৈরি করছে ত্রিপুরাতে তৃণমূল কি করে কার বাড়িতে রেড করবে কার সময় আছে এখান থেকে যারা ওখানে উৎপাত করতে গেছিলেন যেমন লোকসভাতে 15 দিন ধরে উৎপাত করে টেবিলে দাঁড়িয়ে কাগজ ছুঁড়ে অসম্মান অসভ্যতা করলেন ঠিক এই অসভ্যতার রাজনীতি সারা ভারতবর্ষে ছড়িয়ে দিতে চাইছেন হিংসার রাজনীতি সারা ভারতবর্ষে ছড়িয়ে দিতে চাইছেন পশ্চিমবঙ্গে কোনো নিয়মকানুন নেই যে যা ইচ্ছা করতে পারে ত্রিপুরায় নিয়মকানুন আছে পুলিশ আছে সরকার আছে তো তারা সেখানে যে প্যান্ডামিক সিচুয়েশান চলছে লকডাউন চলছে সে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট সেটা যারা ভাঙবে তাকে অ্যারেস্ট করবে যারা ওখানে গিয়ে বিনা কারণে অশান্তি করবে তাকে অ্যারেস্ট করবে সরকারের দায়িত্ব আছে এটা টিএমসি সরকার কেবল বিজেপির জন্য আইন করে রেখেছে কিন্তু ওখানে সবার জন্য আইন সমান তাই ওখানে যদি কেউ আইন ভাঙে তাকে সরকার তা সাজা দেবে তাই করেছে ওয়ার্ক ফ্রম হোমের বিকল্প হিসেবে ওয়ার্ক পডের মতো আধুনিক ব্যবস্থার উদ্বোধন হলো নিউ টাউনে পরিবর্তিত পরিস্থিতিতে যাদের বাড়ি থেকে কাজ করার জায়গা বা পরিবেশের অভাব তারা সামান্য অর্থের বিনিময়ে এই ওয়ার্ক পড ব্যবহার করতে পারেন ওয়ার্ক পড কাচের তৈরি একটি ছোট্ট কিউবেকল যেখানে থাকবে বিদ্যুৎ সংযোগ উপযুক্ত ইন্টারনেট পরিষেবা এবং জায়গাটি শীতাতপ নিয়ন্ত্রিত এই নতুন ব্যবস্থার উদ্বোধন করেন হিটকোর চেয়ারম্যান ফেরহাদ হাকিম তিনি বলেন অতিমারির আবহে এই ওয়ার্ক পড মানুষের কাজের অন্যরকম পরিবেশ তৈরি করবে একটা পরিবারের মধ্যে থাকি যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ খুব বড় ফ্ল্যাট বা বড় বাড়িতে থাকি না তাদের কাছে একটা স্পেস এবং নিজস্বতা এই দুটো অত্যন্ত প্রয়োজন রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো মহুয়া দাসকে নতুন সভাপতির দায়িত্ব নিচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পরিপ্রেক্ষিতে নানা রকমের বিতর্ক দেখা দেওয়াতে মহুয়া দাসের অপসারণ ঘটানো হলে বলে মনে করা হচ্ছে মহরমের ছুটির দিন পরিবর্তিত হয়েছে নাখোদা মসজিদের তরফে জানানো হয়েছে 20 অগস্ট মহরম উদযাপিত হবে এর পরিপ্রেক্ষিতে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েলফেয়ার কোঅর্ডিনেশন কমিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় 19 তারিখের পরিবর্তে মহরমের ছুটি থাকবে 20 অগস্ট শুক্রবার সেই মতো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও ছুটির দিন পরিবর্তন করা হয়েছে আজ থেকে কলকাতার মেট্রো পরিষেবা সকাল 7:30 থেকে রাত্রি 8:00 পর্যন্ত বর্ধিত করা হলো শেষ ট্রেনটি উত্তর এবং দক্ষিণ দুদিক থেকেই 8:00 সময় ছেড়ে 9:00 সময় শেষ স্টেশনে পৌঁছবে সেই সঙ্গে প্রতিদিনের মেট্রো সংখ্যা 220 থেকে বাড়িয়ে 228 করা হলো সোমবার থেকে শেষ ট্রেন 8:00 বদলে 9:00 সময় চালু হয়ে 10:00 শেষ স্টেশনে গিয়ে পৌঁছবে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে একটি প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এই যোজনার মাধ্যমে সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে উত্তর দিনাজপুর জেলার ছোট ও প্রান্তিক কৃষকরা এখন সরাসরি তাদের অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন কেন্দ্রীয় প্রকল্পের টাকা যার ফলে খুশি গ্রামগঞ্জের কৃষকরা উত্তর দিনাজপুর জেলা থেকে প্রসার ভারতীর সংবাদদাতা তন্ময় চক্রবর্তীর একটি প্রতিবেদন আমি এখন দাঁড়িয়ে রয়েছি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রামে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 4,000 টাকা করে পেয়ে গিয়েছেন ফলে কৃষকরা এখন ভীষণ খুশি ধন্যবাদ জানাচ্ছেন প্রধানমন্ত্রীকে
আমরা শুনব যে এই গ্রামের কৃষকরা সেই কিষাণ সম্মান নিধি প্রকল্পে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 4,000 টাকা পেয়ে যাওয়ার পর তারা কতটা খুশি, কি বলছেন তারা, চলুন আমরা শুনি। আপনার নাম কি? দীরেন বর্মন। আচ্ছা, বলছি এই যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা পেয়েছেন? হ্যাঁ পাইছি। কত টাকা পেয়েছেন? 4,000 টাকা পেয়েছি। কবে পেয়েছেন? এই এটা আগস্ট মাস, তো জুন মাসে পেয়েছি। জুন মাসে পেয়েছেন। আচ্ছা, এই টাকাটা পেয়ে কতটা আনন্দ লাগছে? এই টাকা পাই আমাদের ফসল করতে খুব আনন্দ পেয়েছি। আগে মহাজনের কাছে টাকা নিই, ফসল যখন ওঠায় আমরা ফের মহাজনকে টাকা দিয়ে দিই, তাতে আমাদের বিশাল অসুবিধা হয়ে যায়। আর এইবার এই কিষাণ মান্ডি কিষাণ নিধি টাকা পাই আমাদের ব্যাপার হচ্ছে ফসল করার সুবিধা হয়, আর ফসল করবার আমার কোন মহাজনের কাছে যেতে হয় না। তো এই গ্রামে কি আপনার মতো আরো অনেকে পেয়েছে, তাই তো? হ্যাঁ, 120 জন পেয়েছি। আগে অবশ্য মহাজন কাছে ধার করতে হয়, ওকে শুদ্ধে শুদ্ধে দাম চলে যায়। আচ্ছা, আর এখন? এখন তো খুব আনন্দ। ওই টাকা দিয়ে আপনার কি মানে কি কি কিনলেন এখানে? কি কি তো ফসল হচ্ছে, লাগাচ্ছে আর ফসল লাগাচ্ছে। চাল সম্মান নিধি যে প্রকল্পটা আছে সেটা হচ্ছে প্রত্যেক 4 মাস অন্তর অন্তর 2,000 টাকা করে, অর্থাৎ বছরে 6,000 টাকা করে দেওয়া হয়। তো এর আগের কোয়ার্টারে কালিয়াগঞ্জে 8,845 জন কৃষকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা ঢুকেছে। এই কোয়ার্টারে আগস্টের 9 তারিখে আমাদের কাছে যেটা খবর আছে যে পিএম কিষাণ নিধির এই কোয়ার্টারে টাকা ঢুকবে, ইতিমধ্যে আমরা পিএম কিষাণ পোর্টালে 17,500 কৃষকের নাম নথিভুক্ত করেছি। এবার তাদের মধ্যে যারা যোগ্য বেনিফিশিয়ারি তাদের অ্যাকাউন্টে আশা করি টাকা ঢুকবে। কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে একটি প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এই যোজনার মাধ্যমে ছোট ও প্রান্তিক কৃষকরা এখন সরাসরি পেয়ে যাচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কেন্দ্রীয় প্রকল্পের টাকা, যার ফলে খুশি গ্রামগঞ্জের কৃষকরা। উত্তর দিনাজপুর জেলা থেকে ক্যামেরায় শুভ আচার্যের সঙ্গে তন্ময় চক্রবর্তী, দূরদর্শন সংবাদ। টেলিমেডিসিন পরিষেবায় রাজ্যের প্রথম 5টি জেলার মধ্যে রয়েছে মালদা। উল্লেখ্য, গ্রামীণ স্তরের স্বাস্থ্যকেন্দ্রগুলিতে মানুষকে চিকিৎসা পৌঁছে দিতে 2 অগাস্ট রাজ্যে টেলিমেডিসিন পরিষেবার সূচনা হয়েছিল। এর মাধ্যমে ফোনে বা অনলাইনে মানুষ সরাসরি চিকিৎসকদের সঙ্গে কথা বলতে পারছেন। মালদা জেলায় 63টি সাবসেন্টারে প্রতিদিন টেলিমেডিসিন পরিষেবা দেওয়া হচ্ছে। জেলার ডেপুটি সিএমওএইচ ডাক্তার সব্যসাচী চক্রবর্তী জানিয়েছেন, এই সাবসেন্টারগুলিতে একজন করে সিএইচও পদে স্বাস্থ্যকর্মী নিযুক্ত করা হয়েছে। টেলিমেডিসিন সার্ভিস অর্থাৎ দূরবর্তী কোনো সাবসেন্টারে পেশেন্ট রয়েছেন এবং অন্যত্র কোনো হেলথ ইনস্টিটিউশনে আমাদের ডাক্তার রয়েছেন, তার সাথে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পেশেন্টকে কথা বলিয়ে দেওয়া এবং তার মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করা, এই যে পদ্ধতিটা এটা আমাদের রাজ্যে কিছুদিন ধরে চলছে। মালদা জেলাতে এখনো পর্যন্ত 63টি সাবসেন্টারে প্রাথমিকভাবে এই টেলিমেডিসিন পরিষেবা চালু করা হয়েছে। এর ফলে একদম দূরবর্তী বা প্রত্যন্ত গ্রামের মানুষ যারা চট করে এসে চাঁচল সুপার স্পেশালিটি হসপিটাল কিংবা মালদা মেডিকেল কলেজ হসপিটাল ইত্যাদি বিভিন্ন জায়গাতে ডক্টরস দেখাতে পারছেন না, ডক্টরসের কনসালটেশন দিতে পারছেন না, সেই ধরনের পেশেন্ট যাদের খুব ইমার্জেন্সি কিছু ট্রিটমেন্টের প্রয়োজন নেই, তাদেরকে আমরা এই টেলিমেডিসিন পরিষেবার আওতায় নিয়ে এসেছি এবং এখনও পর্যন্ত অত্যন্ত সফলের সাথে এই জেলাতে আমরা এই পরিষেবাটা দিয়ে চলেছি। সারা রাজ্যের বিচারে আমাদের জেলা প্রথম 5টি জেলার মধ্যেই রয়েছে। যারা হচ্ছিল অনেকে হসপিটাল যাব, টেস্ট করব, এই থাকগা ছেড়ে দিই, ফলে বাড়িতে বসে থাকছে। এবারে এই পরিষেবা হওয়ার পরে গ্রামের যারা লোকরা, সাধারণ লোকরা সহজেই ট্রিটমেন্টটা পাচ্ছে এবং পরিষেবাটা নিচ্ছে ওরা, নিয়ে কিন্তু অনেকে উপকৃত, শুধু উপকৃত না, অনেকে কিন্তু সুস্থ আছে, ওরা কিন্তু ব্যাপারটা বুঝে গেছে। ভালো সুবিধা হচ্ছে, ভালো হয়ে যাচ্ছি, হসপিটালটা যেতে হচ্ছে না অনেক দূর, নার্সিংহোমও যেতে হচ্ছে না,
এখানে সবকিছু ব্যবস্থা পেয়ে যাচ্ছি। চিকিৎসাও ভালো হয় আর সবকিছু সুবিধাও পাচ্ছি, তাই জন্য এখানে আমরা এসেছি। যাদের ঠিকানা শুধুমাত্র রাস্তা, নেই মাথার উপর ছাদ, মুখে দেওয়ার এক মুঠো ভাত ও অমিল, সেসব পরিবারহীন দুস্থ মানসিক রোগীদের সাহায্যে এগিয়ে এলো আলিপুরদুয়ারের বীরপাড়ার হেভেন শেল্টার। একটি প্রতিবেদন। যাদের ঠিকানা শুধুমাত্র রাস্তা, নেই মাথার উপর ছাদ, নেই মুখে দেওয়ার এক মুঠো ভাত, সেই সব অসহায় মানসিক রোগী থেকে যাদের পরিবারে কেউ নেই, দুস্থ সেই সব মানুষদের জন্য বীরপাড়া গড়ে তুলেছেন বীরপাড়ার ট্যাক্সি চালক সাজু তালুকদার হেভেন শেল্টার হোম। এরই মধ্যে আলিপুরদুয়ার জেলার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা পরিদর্শন করেন এই হেভেন শেল্টার হোম। সাজু তালুকদার ছিলেন গাড়ির চালক। 2014 সালে দুই ছেলে এবং স্ত্রীকে নিয়ে থাকতেন ইন্দিরা আবাস যোজনার ঘরে। সেখানেই তিনি অসহায় মানসিক রোগীদের রাস্তা থেকে তুলে এনে চিকিৎসা করে তাদের আশ্রয় খাদ্য বস্ত্রের দায়িত্ব তুলে নেন। সেই থেকে শুরু বর্তমানে আশ্রিতের সংখ্যা 19 জন। বহু মানুষ রাস্তা থেকে তুলে অসহায় মানসিক রোগীকে দিয়ে গেছেন তার এই আশ্রমে। কতিপয় আলিপুরদুয়ারের সহৃদয় মানুষ জমি দান করেন, তার উপরে গড়ে উঠেছে এই হেভেন শেল্টার হোম। তার স্ত্রী এবং দুই ছেলে এখানেই, তারাও সেবা করেন এই সব মানুষদের জন্য। কিছু অর্থবান মানুষ তাদের আর্থিক সহায়তা দেন এবং অন্য বস্ত্র এদের জন্য তুলে দেন। এইভাবে চলছে হেভেন শেল্টার হোম। সাজু তালুকদার চান যেন কোনো মানুষ নিরাশ্রয় হয়ে থাকেন না, সকলেই যেন মাথার উপরে ছাদ এবং পেটে ভাত এবং বস্ত্র পান। সেই উদ্দেশ্যেই তার যাত্রা। সেখানকার অধিবাসীরা জানালেন, খা পি করকে বড়িয়ে হয়, শান্তি রূপ সে হয়, কোই অসুবিধা নেই পড়া হয়। এ হামরা মালিক ঠো হয়, হামরা আঁখটা ঠিক কর দিয়া হয়, আভি ঠিকই আচ্ছি তরহ সে হাম কাম ধন্ধা কর রহে থে। খাওয়া খাদ্যর প্রচুর কষ্ট হয়ে দাঁড়াচ্ছে, সরকারের একটু অনুমোদন যদি দিতেন তাহলে আমাদের হেভেন শেল্টার হোমটা একটু এগোতে পারত। আমরা এখানে টোটাল 18 জন আবাসী, আমরা সবাই এক পরিবারের মতন, রান্না বাড়ি সব একখানেই হয় আমাদের। সাজুদাদের 4 জন আর আমাদের 18 জন, 22 জনের রান্না বাড়ি সব একখানেই। আমাদের খাওয়া দাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা একই খাওয়া, কোনো রকম ইয়ে নেই। এক পরিবারের যা চলে সেরকম রীতি রিওয়াজে আমরা চলতেছি, একজন অপরের দুঃখ কষ্টতে ঝাঁপিয়ে পড়ে কোনো রকম আমাদের মধ্যে অসুবিধা নেই। আমাদের মধ্যে বেশিরভাগ হ্যান্ডিক্যাপ আর মানসিক রোগী, যার জন্য খুব ইয়ে পরিস্থিতি। এখানে আমাদের যে শাকসবজি লাগানো আছে, এটা আমাদের মধ্যে যারা একটু একটু অ্যাক্টিভ ওনারাই এইসব চাষবাস করেন। একটু নির্মলদার নামে আমি সাজু তালুকদার হেভেন শেল্টার হোমের পক্ষ থেকে বলছি। আমাদের হেভেন শেল্টার হোম চলছে দীর্ঘ প্রায় 7 বছর থেকে। এখন আমাদের আবাসিক আছে 18 জন, 9 জন পুরুষ, 9 জন মহিলা। সম্পূর্ণটাই চলছে মানুষের সাহায্যে আর কিছু আমাদের ছোট্ট রোজগার থেকে। তো খুব কষ্টেই চলছে। আমি চাই যে সাধারণ মানুষ, শুভানুধ্যায়ী মানুষ, যারা হৃদয়বান মানুষ আছেন, তারা যেন এগিয়ে আসেন এই শেল্টার হোমের সাহায্যের জন্য। এবং সরকারের কাছেও আবেদন রাখছি, সরকার যেন কৃষকদের লোকসানের হাত থেকে বাঁচাতে এবং অধিক উৎপাদনের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের এগ্রিকালচারাল টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি তথা আত্মা প্রকল্পে কৃষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই উদ্দেশ্যে পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান 2 নম্বর ব্লকে সর্দা গ্রামে খামার বিদ্যালয় উদ্বোধন করা হয়। এখানে কম খরচে অধিক ধান উৎপাদন করা যায় এবং পোকা আক্রমণকে কিভাবে প্রতিহত করা যায় তার বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এই ধরনের প্রশিক্ষণ পেয়ে খুশি কৃষকরা। কিভাবে চাষ করলে ভালো লাভবান হওয়া যায়,
কোন পোকা না লাগলে কি করা যায়। আগে যে আমাদের বাদামি পোকা ছিল একটা, সেটা অনেকে জানে ধানের ক্ষতি করতো আমাদের, সেটা আজ স্কুল থেকে অনেকটা প্রশিক্ষণ পেলাম। হাতে কলমে ওনার জমিতে এসে আমাকে দেখালেন, শেখালেন, বোঝালেন, চেষ্টা করবো আগামী দিনে যে এইভাবে চাষটা যেন করতে পারি। হ্যাঁ, বন্ডল টু সামন্তী গ্রামের বাসিন্দা, এসকিপ্রো কোম্পানি এতে বীজ ধান নিয়ে পেয়েছি, যেটা পঞ্চায়েত থেকে 2.5 বিঘে চাষ করেছি। তো এই চাষ করে এই 1 ফুট করে গ্যাপ দিয়ে দিয়ে 8টা করে সারি দিয়ে রোয়া হয়েছে। তো এটা যদি মানে চাষ করে যদি আমাদের উপকৃত হই, তাহলে সামনেবার 2.5 বিঘে নয় সবটাই হয়তো চাষ করব। এই খামার বিদ্যালয়ে কৃষকদের মাঠে নিয়ে গিয়ে এ সম্পর্কে বিস্তারিত বোঝানো হয়। ফার্ম স্কুল বা খামার বিদ্যালয় যেটা, এটা হচ্ছে আমাদের আত্মা প্রকল্পের আওতায় এই খামার বিদ্যালয় প্রত্যেক বছরই হয়। এবছরে আমাদের শুরু হলো আমাদের বন্ডুল 2 গ্রাম পঞ্চায়েতের আন্ডারে, যেটা হচ্ছে সর্ডে প্রাইমারি স্কুল, এর পাশেই একটা আমাদের কৃষকদের নিয়ে একটা খামার বিদ্যালয়ের আজকে উদযাপন হলো। এখানে যে সমস্ত কৃষকরা এসেছিলেন তাদেরকে কীভাবে ওনারা SRF অর্থাৎ সুধা পদ্ধতিতে এবং স্কিপ্রো পদ্ধতিতে আগামী দিনে ধান চাষ করবেন, তার নিয়ে একটা এই ফার্ম স্কুল আজকে উদ্বোধন হলো। মুর্শিদাবাদের বরেয়ায় কুন্নুরুল গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত পঞ্চায়েত সদস্য মুস্তাফা শেখ দুষ্কৃতীদের বোমা ও গুলির আঘাতে নিহত হয়েছেন। আজ সকালে শ্রীরামপুরের বাড়ি থেকে মোটর বাইকে করে সুন্দরপুরে সবজি বাজার করতে ও কীটনাশক বিতরণের তদারকিতে যান তিনি। বাড়ি ফেরার পথে চোদপুর গ্রাম সংলগ্ন মাঠে একদল দুষ্কৃতী তার উপর বোমা ছোড়ে। বোমার আঘাতে বাইক থেকে পাশের ধার জমিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর দুষ্কৃতীরা তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। বোমা ও গুলির শব্দে স্থানীয় মানুষজন ছুটে আসেন, খবর দেওয়া হয় পুলিশে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে সারা দেশের সঙ্গে এরাজ্যের আলিপুরদুয়ারের বক্সায় নেহরু যুব কেন্দ্রে পালিত হল অমৃত মহোৎসব। একটি প্রতিবেদন, স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃত মহোৎসব উৎসবের সূচনা করেছেন। এই উপলক্ষে আজ আলিপুরদুয়ার জেলার বক্সার সাতারা থেকে বক্সা রোড পর্যন্ত ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন SSB সেনা জওয়ানরা। ইহাঁ সে হামলোক জানে কে বাদ ফের বক্সা ফোর্ট মে হাম লোগ আজ ফুটবল ম্যাচ হে ওয়াম টকিং কি লিয়া ওয়া ফ্ল্যাগ ভি উঠেগা সার নে মেসেজ কর দিয়া হে জো হুয়া হামারা জওয়ান ভি রহেগা ওয়া SSB কা ও ইন্সপেক্টর ভি রহেগা জিনহোনে ফ্ল্যাগ আপ করেগা বক্সা ফিল্ড মে তো ফুটবল খেলা স্টার্ট হোগা উসকে বাদ হাম লোগ উসকো কমপ্লিট করকে হাম লোগ রিটার্ন আয়েঙ্গে। দেশে 52,95,00,000-এরও বেশি কোভিড ভ্যাকসিনের ডোজ দিয়ে এক নতুন মাইলফলক অতিক্রম করেছে। 41 কোটিরও বেশি পেয়েছেন প্রথম ডোজ এবং 11 কোটিরও বেশি মানুষকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে গত 24 ঘণ্টায় 57,31,000-এরও বেশি করোনা টিকা দেওয়া হয়েছে। দেশে গত 24 ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন 40,120 জন। এই সময় সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা 42,295, আরোগ্যের হার 97.46%। গত একদিনে মৃত্যু হয়েছে 585 জনের। দেশে বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা 385,287। রাজ্যে একদিনে 739 জন করোনা আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে 8 করোনা রোগীর। এর মধ্যে উত্তর 24 পরগনায় 4 জন, কলকাতায় 3 জন এবং জলপাইগুড়িতে 1 জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা থেকে সেরে উঠেছেন 749 জন, আরোগ্যের হার দাঁড়িয়েছে 98.64 রানে। অল আউট হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। গতকাল আশা জাগালেও খেলার শুরুতে 129 রানে আউট হয়ে যান KL রাহুল এবং অজিঙ্কা রাহানে, আরও 1 রানও যোগ না করে প্যাভিলিয়নে ফিরে যান। টেস্টে রাহুলের এটি 6ষ্ষ শতরান। রোহিত শর্মা 83 রান এবং অধিনায়ক বিরাট কোহলি 42 রানে আউট হন। শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ড 2 উইকেটে 83 রান করেছে। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার। বর্জ্য থেকে সম্পদে পরিণত করার নতুন স্ক্র্যাপিং নীতি দেশের অর্থনীতিকে নতুন দিশা দেখাবে, গুজরাটের গান্ধীনগরের শিল্প সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী।
স্বাধীনতার 75 বছর পূর্তিতে আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে আজ দেশ জুড়ে ফিট ইন্ডিয়া ফ্রিডম রান টু এর সূচনা করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। তৃণমূলের অতি সক্রিয়তার কারণে ত্রিপুরার রাজনীতি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিজেপি এবং সিপিআইএম এর কাছে আলোচনার বিষয়, তবে এখনই তৃণমূলকে গুরুত্ব দিতে নারাজ দুপক্ষই। দেশ 52 কোটিরও বেশি কোভিড ভ্যাকসিনের ডোজ দিয়ে এক নতুন মাইল ফলক অতিক্রম করেছে, আরোগ্যের হার বেড়ে 97.46%। লর্ডসে দ্বিতীয় টেস্টে 364 রানে সমাপ্ত ভারতের প্রথম ইনিংস ব্যাট করতে নেমে 2 উইকেট হারিয়ে যথেষ্ট চাপে ইংল্যান্ড। সংবাদ প্রবাহ এখন এ পর্যন্তই, পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 8:30। আরও খবর যাতে ফলো করুন আমাদের টুইটার অ্যাকাউন্ট ডিডি বাংলা নিউজ। এখন সবকটি খবর দেখা যায় ডিডি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে সরাসরি। নমস্কার, শুভরাত্রি।